PLID হলে আপনি কোন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন? সেটা কি অর্থোপেডিক বিশেষজ্ঞ নাকি নিউরোসার্জন? সেটা কি নিউরোমেডিসিন নাকি শুধু মেডিসিন? সেটা কিডনি বিশেষজ্ঞ নাকি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স স্পেশালিস্ট অ্যান্ড স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। প্রথমত, আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার কাছেই যাবেন না, আপনি যাবেন আপনার বাড়ির পাশের যিনি একজন MBBS ডাক্তার অথবা জেনারেল ফিজিশিয়ান, তার কাছে গেলে তিনি আপনার খুব বেশি হলে একটা এক্স রে করবেন, কিছু ঔষধ দিবেন এবং দুই সপ্তাহের বিশ্রামের কথা বলবেন। এই বিশ্রাম নিলে কিন্তু আপনার সেই তীব্র ব্যথাগুলো কমে যাবে, পায়ের দিকের ব্যথাগুলোও কমে যেতে পারে, PLID যে তীব্র সমস্যা সেটাও কিন্তু কমে যেতে পারে। শুধু একটা শর্ত, সেটা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনারা PLID যে ব্যথা শুরু হয়, মানে তীব্র কোমরে ব্যথা থেকে পায়ের দিকে যে ব্যথা যায়, মানে ডিস্ক প্রোলাপসের যে ব্যথা হয় যখন প্রথম হয়, তখন কিন্তু তীব্র ব্যথা হয়। ওই সময় একজন ডাক্তার ঔষধ দিলেন 7 দিনের, আপনি অধৈর্য হয়ে গেলেন, ব্যথা তো কমে না, ব্যথা তো কমে না, 2 দিন 3 দিনে তো কমেই না। তাহলে কী করতে হবে? স্ট্রেট শুয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। কোনো মালিশ ম্যাসেজ করা যাবে না, কোনো ব্যায়াম করা যাবে না, জাস্ট শুয়ে থাকতে হবে এবং আপনাকে ধৈর্য ধরতে হবে 2 সপ্তাহের জন্য। সেই ক্ষেত্রে আপনার বাড়ির যে জেনারেল ফিজিশিয়ান, তার চিকিৎসাতে আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আপনার বাড়ির পাশে জেনারেল ফিজিশিয়ান বা MBBS ডাক্তার প্রয়োজনে আপনাকে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করবেন, অথবা আপনি নিজে নিজেও যদি মনে করেন যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো দরকার, সেই ক্ষেত্রে আপনি কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন? প্রথমত, আপনি হয়তো ভাবলেন যে আপনার ব্যাক পেইন আছে, একজন কিডনি বিশেষজ্ঞ দেখাই। আসলে কিডনির কারণে যে ব্যাক পেইন, সেটার পার্সেন্টেজ কম, এবং কিডনির কারণে যখন ব্যাক পেইন হয়, সেটা কিডনিতে স্টোন থাকলে হতে পারে, কিডনির ইনফেকশন থাকলে হতে পারে, এই পার্সেন্টেজটা ব্যাক পেইনের ক্ষেত্রে খুবই কম। সেই কারণে আপনি প্রথম অবস্থাতেই কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে অন্য ডাক্তারই আপনাকে কিডনি বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। দ্বিতীয়ত, আপনি হয়তো ভাববেন যে কিছু মেডিসিন খেয়ে আমি ভালো করব আমার PLID, অতএব একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলেন, যিনি আপনাকে মেডিসিন দেবেন, আপনি ভালো হয়ে যাবেন। আসলে PLID কিন্তু মেডিসিনে ভালো হয় না, PLID ভালো হওয়ার জন্য নার্ভটাকে ফ্রি করতে হয়, অতএব এই ক্ষেত্রে মেডিসিন স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার নেই। আমরা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ যারা আছি, তারাই কিন্তু মেডিসিন বিশেষজ্ঞের কাছে পাঠাই, কখন? যদি আপনার ওই ব্যাক পেইনটা হয় অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অথবা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এই দুটো কারণে যদি আপনার ব্যাক পেইন হয়, তাহলে আমরা কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ বা রিউম্যাটোলজিস্টের কাছে রেফার করে দেবো। তৃতীয় অপশন, আপনি কি একজন নিউরোসার্জনের কাছে যাবেন? আসলে PLID এবং ব্যাক পেইনের যত কারণ আছে, তার 80% কারণই হচ্ছে অর্থোপেডিক্স রিলেটেড রোগ। সুতরাং আপনাকে অর্থোপেডিক্স রিলেটেড একজন ডাক্তারের কাছেই যেতে হবে, প্রথম অবস্থাতেই নিউরোসার্জনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চতুর্থ অপশন, আপনি কি একজন ফিজিক্যাল মেডিসিন ডক্টরের কাছে যাবেন? অফকোর্স, আপনি একজন ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে যেতে পারেন, কারণ ব্যায়ামের মাধ্যমে অনেক রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। বিশেষ করে আজকের এই আধুনিক যুগে ফিজিক্যাল মেডিসিনের যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ফিজিক্যাল মেডিসিন একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, যিনি আপনাকে ভিন্ন ভিন্ন ব্যায়াম দিয়ে, ভিন্ন ভিন্ন থেরাপি দিয়ে সুস্থ করবেন ইনশাল্লাহ। আর ফিজিক্যাল মেডিসিনের মাধ্যমে যখন সুস্থ হয়ে যাবেন, তারপরে কী শুরু করবেন? নিশ্চয়ই আপনি যোগ ব্যায়াম বা ইয়োগা শুরু করতে পারেন, যার ফলে মেরুদণ্ড থাকবে চিরকালের জন্য আপনার সুস্থ। আর PLID থেকে মুক্ত হওয়া, এটা কোনো তো ব্যাপারই নয়। শুধুমাত্র ডিস্ক যদি এমন হার্নিয়েশন হয় যে অনেক বেশি হার্নিয়েশন হয়েছে বা নার্ভের উপর অনেক বেশি কম্প্রেশন হয়েছে, সেই ক্ষেত্রে তো অপারেশন, বাকি 80% ক্ষেত্রে কিন্তু অপারেশন নয়। সেই ক্ষেত্রে নার্ভকে ফ্রি করার জন্য যত পন্থা আছে, সেটার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম, ফিজিক্যাল মেডিসিন, ইয়োগা। পঞ্চমত, আপনি কি একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে যাবেন? অফকোর্স, আপনি একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছেই প্রথমেই যেতে পারেন, কারণ হচ্ছে PLID বা কোমরের ব্যথা যত রোগ আছে, তার 80% রোগ বা 80% কারণই হচ্ছে অর্থোপেডিক্স রিলেটেড রোগ। স্যাক্রালাইজেশন, লাম্বারাইজেশন, স্পন্ডাইলোলিস্থেসিস, তারপর স্পাইন TB, স্পাইন ক্যান্সার, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, সবই তো অর্থোপেডিক্স রিলেটেড রোগ। সুতরাং আপনার আসলে PLID যখন ডায়াগনোসিস হয় বা আপনার ব্যাক পেইন ভালো হচ্ছে না, প্রথম অবস্থাতে বা প্রথম চয়েস হতে পারে আপনার অর্থোপেডিক্স একজন বিশেষজ্ঞ। আমি যে বিশেষজ্ঞগুলোর নাম বললাম,
এর বেশিরভাগ বিশেষজ্ঞই আপনাকে লাস্টলি আসলে ওই অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছেই রেফার করবেন। আলোচনার সারমর্ম হচ্ছে এটাই যে ব্যাক পেইন হলে বা PLID হলে প্রথম অবস্থাতে আপনাকে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।